চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন উদ্যোগে স্মার্ট শিক্ষার প্রবক্তা আধুনিক ই লার্নিং এর প্রতিষ্ঠাতা ডক্টর বদরুল হুদা খানের সাথে চট্টগ্রামের সুশীল সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সচিব মোহাম্মদ জামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, লায়ন উজ্জ্বল, কান্তি বড়ুয়া। সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেন।